नमस्कार बंधुरा, बेंगुली ब्लॉगर चैतन्य चैनले आपनादेर सबाईके स्वागत। आज के आमी आपनादेर साथे शेयर करब खूबी सिंपल एक रेसिपी, आलू पेपे डालना। पेपे अनेकेई खेते चान ना, किन्तु आज के आमी ठीक जेभाबे रान्ना करब सेईभाबे रेसिपिटा करले आपनारा खेते किन्तु असाधारण लागबे। एटी गरम भातेर संगे खेते जेमन दुर्दान्त लागे, तेमनी लुचि परोटा बा रुटिर साथेओ खेते किन्तु असाधारण लागे। एटी बानानो जेमन सहज, तेमनी टाइमও কিন্তু খুব কম লাগে। তো আসুন দেখে নিই আলু পেঁপে ডালনা আমরা কিভাবে বানাচ্ছি। এই রান্নাটির জন্য আমরা আলু আর পটল খুব ভালো করে ধুয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এছাড়াও আমাদের লাগছে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, টমেটো, জিরে গুঁড়ো, আমরা ব্যবহার করছি ঘি, এছাড়াও লাগবে পরিমাণ মতো নুন, চিনি আর হলুদ। প্রথমেই আমরা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। আমরা পুরো রান্নাটাই এখানে সাদা তেলে করছি আর তেলটা গরম হওয়া অবধি আমরা খানিকক্ষণ ওয়েট করছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমরা এখানে একটাই শুকনো লঙ্কা ব্যবহার করছি আর আমরা দিচ্ছি তেজপাতা। তেজপাতা আর শুকনো লঙ্কা সামান্য একটু ভাজা হয়ে আসলে আমরা আগে থেকে কুচানো রসুন কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটির জন্য আমরা রসুন কুচি এই কারণেই ব্যবহার করছি যে অনেকেই পেঁপে খেতে চান না, পেঁপের গন্ধটা কিন্তু এই রসুন দেওয়ার জন্য আর একদমই বুঝতে পারা যায় না। এর মধ্যে এখন আমরা আগে থেকে ধুয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা টুকরো করে কেটে রাখা পেঁপের টুকরোগুলো। আলু আর পেঁপের টুকরো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এই রান্নাটির জন্য আমরা টমেটো ব্যবহার করছি। একটি টমেটো আমরা এখন এর মধ্যে কেটে দিয়ে দিলাম। মিনিট দুই তিনের জন্য আমরা এখন কড়াই ঢাকা দিয়ে দিলাম। এই রান্নাটা পুরোটাই আমরা কড়াই ঢাকা দিয়েই করব, তাতে আলু আর পেঁপেগুলো সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই রান্নাটির জন্য আমরা আদা, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটি পেস্ট বানিয়ে রেখেছিলাম। সেই পেস্টটা এখন
এর মধ্যে দিয়ে বাকি উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা মশলার বাটি ধোয়া জলও পরিমাণ মতো দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। নুন আর চিনি দিয়ে বাকি উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর মিনিট দুই তিনের জন্য আমরা এখানে কড়াই ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা এখন পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা জল দেবেন, কিন্তু এই আলু পেঁপের ডালনাটার মধ্যে খুব বেশি জল না দিলেই ভালো, কারণ এটা একটু কিন্তু গা মাখা মাখা হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগে। জল দেওয়ার পরে আমরা কিন্তু 6 থেকে 7 মিনিটের জন্য আবার আমরা কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
আলু পেঁপের ডালনা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। আমরা উপর থেকে এক চামচ মতো এখন ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। কিন্তু এই আলু পেঁপের ডালনা আমি ঠিক যেভাবে করলাম এই প্রসেসে করে যদি আপনারা উপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দেন তাহলে এর টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায়। আলু পেঁপের এই ডালনা আমাদের একদম রেডি হয়ে গেছে। আমরা গ্যাস অফ করে মিনিট দশেক মতো স্ট্যান্ডিং টাইম দিলেই সার্ভিংয়ের জন্য একদম রেডি হয়ে যাবে এই অত্যন্ত সিম্পল পদ আলু পেঁপের ডালনা। পেঁপে তো আমাদের ঘরে কম বেশি প্রায় রোজই থাকে, তো আর দেরি না করে আজই বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এই আলু পেঁপের ডালনা। আর গরম ভাতের সঙ্গে বা লুচি পরোটা বা লুচির সাথে জমিয়ে পরিবেশন করুন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।